আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতুহু ইউসাল্লুনা আলান-নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى وَعَلَى آلِ سَيِّدِنَا حدیث شریف আছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মত নরনারী আমি নবীর নামে একবার দুরুদ শরীফ পাঠ করবে, সেকেন্ডের মধ্যে দুরুদের আওয়াজটা মদিনার রওজার ভিতরে আমার কানের গোড়ায় পৌঁছে দেওয়া হয়। আপনাদের দুরুদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা ক্লান্ত, মনে হচ্ছে সারাদিন রোজা রাখলেন। আমরা যখন দুরুদ পাঠ করি রাসূলের পাকের সঙ্গে যোগাযোগ হয়ে যায়। সবচেয়ে উত্তম দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম। আমি যেভাবে দুরুদটা পাঠ করলাম এটাও জায়েজ আছে। সুর দিয়ে যদি গজল গাওয়া যায়, সুর দিয়ে যদি কোরআন তেলাওয়াত করা যায়, ওয়াজ করা যায়, আজানও দেওয়া যায়, তাহলে সুর দিয়ে দুরুদ শরীফ পাঠ করা কেন যাবে না? একটুখানি আওয়াজ করে বলি শ্রেষ্ঠতম রসুল এলে তুমি ধরা তোলে, তাই তো ইহুদিরা করিল দুশ্মনি, দিনের দাওয়াত দিয়েছ বলে এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত ইসলামপ্রিয় দীনপ্রিয় মুসলিম ভ্রাতৃবৃন্দ এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন, আমরা মুসলমান হতে পেরেছি। আমরা গর্বের সাথে বলতে পারতেছি আমি একজন মুসলমান, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের মূল্য কত? নবীজির সাথ করেছেন একজন মুসলমান এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে লা তাকুম সাআহ, দুনিয়াটা ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কালিমাটার দাম কত? যে কালিমা আমরা পাঠ করে থাকি, নবীজির সাদ করেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারাই জান্নাতে প্রবেশ করবে। আমার তো মনে হয় না কোনো মুসলমান জাহান্নামে যাবে। মুসলমান যদি জাহান্নামে যায়, আল্লাহ যেহেতু বড় বড় জান্নাত বানাইছে, ওগুলির মধ্যে থাকবে কে? বুখারী শরীফ আছে ছোট জান্নাতটা হবে এই পৃথিবীর এগারোটার সমান। আমি আর এ কথা বলবো না, জোরে সুবহানাল্লাহ বলেন, এটা আমি বলবো না, এটা বক্তারা বলে আমি বলি না।
তবে সুবহানাল্লাহ বললে অনেক সওয়াব পাওয়া যায়। হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহি তামলাউল মিজান, এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবে কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে। এবারে তো জোরে বললো কেন, একটু লাভের সংবাদ, বাঙালি তো লাভ না দেখলে লাভ দেয় না, তার একটু বেশি লাভের কথা বলে ফেলি। ওয়াতামালা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর ফাঁকা জায়গাটা ওই ব্যক্তির নামে ন্যায় দিয়ে পরিপূর্ণ করে। সেই জন্য আমি বলবো না যে সুবহানাল্লাহ বলুন, এটা আমি বলবো না। আমাকে বড় শখ করে দাওয়াত করা হয়েছে এই এলাকায়, আমিও অত্যন্ত আগ্রহের সাথে দাওয়াতটা গ্রহণ করে ফেলেছি। আমি দাওয়াত নিয়ে ফেললে মিস করি না, মিস করার বদভ্যাস আমার নাই, ওয়াজ কম করি কিন্তু মিস করি না। বয়স হয়েছে না মা, অনেক বয়স, আমার জীবন এমন সময় অতিবাহিত হয়েছে আমি ঘন্টার পরে ঘন্টা সিংহের মতো গর্জন করে কথা বলতাম, এখন আর পারি না, ঘন্টাখানেক হয়ে গেলেই শ্বাস নিঃশ্বাস ঘন ঘন হয়ে যায়। এটা আমার দোষ না, বয়সের দোষ, কার দোষ? আমাকে দুষলে কি লাভ হবে? যদ্দূর পারা যায় বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন একটা বাক্য যেটা বলতে হয়, না বললে বিপদ হয়। ছোটকালে একটা গল্প পড়েছিলাম, এক ব্যক্তি বাজারে যাচ্ছে, গাধা কিনবে, পথিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। বন্ধু ডেকে বলে কি হে কোথায় যাও? গাধা কিনতে যাই। ভালো কথা, ইনশাআল্লাহ বললে ক্ষতি কি? লোকটা উত্তর দিল, বাজারে গাধা আছে, পকেটে টাকা আছে, আমি ইনশাআল্লাহ কেনে বলবো? বললো না। না বলে তো রেজাল্ট কী হলো? বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মার টাকা নিয়ে গেল, গাধাটা কিনতে পারলো না, সৈন্য হাতে বাড়ির দিকে যাত্রা ধরছে। পথিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে। বন্ধু দেখে বলে কি হে গাধা কই? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। আপনারা বলেন এখন কি আর ইনশাআল্লাহ বললে কাজ হবে? আপনাকে সময় মতো বলতে হবে, ইন জাস্ট টাইম, বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। চুপ থাকতে হবে, চুপচাপ করে ওয়াজ শুনতে হয়, এটা আল্লাহ পাকের একটা ডিক্লার, তার নির্দেশ। ওয়াইজা কুজিআল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের বক্তব্য যখন তোমাদের সামনে দেওয়া হয় তোমরা চুপচাপ করে শুনতে থাকবে, তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব। আমার দিকে তাকায় থাকতে হবে, কারণ আমি কথা বলতেছি সেজন্যে। হাদিসের মধ্যে আসছে, তাহলে দুটা ফায়দা হবে। নাম্বার ওয়ান, আমার দিকে তাকায় কথা শুনলে দুটা ফায়দা হবে। নাম্বার ওয়ান, কথাগুলো সহজে বুঝে আসবে। নাম্বার টু, হাদিসের মধ্যে আসছে উলামায়ে কেরামের চেহারার দিকে আপনি যতক্ষণ নেক নজরে তাকায় থাকবেন সগীরা গুনাহ মাফ হতে থাকবে। হুজুরদের চেহারার দাম কত দেখেন? এইসব দেশের মানুষ ভালো আমি জানি, আমি আমার ঢাকার কথা বলি। ঢাকাতে এক শ্রেণীর লোকরা আমাদের কাঠ মোল্লা কয়, আমি ওনাকে কাঠ দিয়া বানাইছে, কাঠ দিয়া বানাইছে, তো কাঠ মোল্লা বলে কেন? এই লোকটা বোকা, জোরে কোন কি বোকা। আবার এক শ্রেণীর লোকরা আছে, ওরা বলতেছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে বলে আমাকে দৌড় নাই। আচ্ছা আপনারা বলেন তো এটা কি গঞ্জ দাম নাম?
আরে কোন ডিস্ট্রিক্ট কোন সেটা বলেন, আমি তো কোনো গ্রামে ওয়াশ করতে যাই না। কোনো মফস্বলে আমি যাই না, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে এটা একটা প্রপার প্লেস, বিরাট বড় এলাকা, আইসা দেখলাম একেবারে প্রত্যন্ত অঞ্চল, একেবারে গ্রাম অঞ্চল। এরপরে আপনারা প্রচুর পরিমাণে লোকজন হাজির হয়েছেন দেখে আমি খুশি হয়ে গেছি। এ পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট স্থান কোনটা? প্রশ্ন করলে একসাথে উত্তর দিবেন তাহলে আমি মনে করবো লোকেরা আমার কথা বুঝে। সবচেয়ে উত্তম জায়গা কোনটা? তো মোল্লার দৌড়, জায়গাটা ভালো না খারাপ? যে বেটা কয় হ্যাঁ নিজে অর্থ বুঝে না। আমার ওয়াজের বয়স চলছে 50 বর্ষ, ওয়াজের বয়স। আর আপনার হিসাব করে কোন আমার বয়স কত নিজেরাই আন্দাজ করে বলবেন, আমি বলবো না। এই 50 বছর ধরে গোটা পৃথিবীতে চিল্লায় চিল্লায় আমি বলে আসছি মোল্লার দৌড় শুধু মসজিদ নয়, মোল্লার দৌড় জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। যুবক বাবারা, মোল্লাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা, এদেরকে ইজ্জত করবা, এদের সাথে ফ্রেন্ডশিপ গড়ে তুলবা, বন্ধুত্ব গড়ে তুলবা হুজুরদের সাথে। এই প্রতিটি কাজ কেয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। যে কথা দিয়ে শুরু করেছিলাম সেটা ছিল, আমার মনে হয় না কোনো মুসলমান জাহান্নামে যাবে। মুসলমানগুলি যদি জাহান্নামে যায় তা আল্লাহ যেহেতু বড় বড় জান্নাত বানাইছে ওগুলির মধ্যে থাকবে কে? বুখারী শরীফ আসছে ছোট জান্নাতটা হবে পৃথিবীর 11টার সমান। এবার একটা কোশ্চেন করব, প্রশ্ন পারলে উত্তর দিবেন। আল্লাহ যেহেতু বড় বড় জান্নাত বানাইয়া জান্নাতের মধ্যে সিটগুলি লাগাইছে, হিসাব সারা হিসাব আছে না একটা? এই জন্য একটা সিটও খালি থাকবে না। নবীজি বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারাই জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা এখানে এমন একজন লোক হবে, আমি আপনাকে 5 লক্ষ টাকার একটা চেক দিব, আমি এখনই দিয়ে যাব, আপনি দাঁড়ায় বলবেন আল্লাহ দুইজন, টাকাগুলি নষ্ট হবে? নেবেন না এই টাকাগুলো? এই জন্যে আপনারা জান্নাতে যাবেন। হাশরের ময়দানে তুমি কইবা যুক্তিবাদী 5 লক্ষ টাকা ডিক্লার দিছিল, আমি টাকার লোভ করি নাই, তোমারে বাদ দেই নাই, তোমার সাথে শরিক করি নাই। আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, রব কে? আল্লাহ। এমনি এমনি কইছেন অন্তর দিয়া? অন্তর দিয়া। এই জন্য আপনারা জান্নাতে যাবেন। আল্লাহ। আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, রব কে? আল্লাহ। সোম্যস্তকামে রবকে ধরে রাখলেন, 5 লক্ষ টাকার লোভ করলেন না, আল্লাহকে ধরেই রাখলেন। তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতা পাঠাই দিছে এখন এই প্রোগ্রামে। আরে ফেরেশতা তো আছেই, এটা আলাদা, ফেরেশতা পাঠাই দিছে দিয়া বলছে টাকার লোভ করে নাই, আমারে ধরে রাখছে, এখনই গিয়ে বলে আসো আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, ওয়াইফসার বিল জান্নাহ বেহেশতের খবর দিয়ে চলে আসো। আল্লাহ।
কথার একটু ক্লিয়ার করতে চাই আমি। যদিও মুসলমান জাহান্নামে যায়, বেশি দিন থাকবে না, এটা বুখারী শরীফের আলোচনা। আল্লাহ পাক একদিন না একদিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, জাহান্নামে প্রবেশ করো, মুসলমানদেরকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে ঢুকাই দিয়ে দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ গো মুসলমানদের কেমনে চিনব? চিনার একটা মার্ক থাকতে হবে তো, চিহ্ন থাকতে হবে তো। জাহান্নামের মধ্যে তো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা সারাল মারাল হোমানে জ্বলতেছে, এর মধ্যে মুসলমানও? আল্লাহ রে কেমনে চিনব মুসলমানদের? আল্লাহ বলবেন, কপাল দেখো, কপাল কপাল দেখতে কইব আল্লাহ। কপালের মধ্যে কি? কিসের নূর? না পারলে কথা কইেন না, পারলে বলবেন, না পারলে চুপ থাকবেন, আমি বলে দিব। আল্লাহ বলবেন, কপাল দেখো, কপাল। সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ। জীবনে এক ওয়াক্ত নামাজ যদি পড়ে থাকেন, আমার একটা কথাও বুঝতে গিয়ে মিস করবেন না। আমি অনেক লম্বা বলতে পারি না বয়সের কারণে, মিস করবেন না। জীবনে এক ওয়াক্ত নামাজ যদি পড়ে থাকেন, আপনি আপনি জান্নাতে যান অথবা জাহান্নামে যান, কপালে সেজদার দাগ চমকাইতে থাকবে। সেজন্য আল্লাহ বলবেন, কপাল দেখো, কপাল দেখো, কপাল। দাড়ি দেখো এটা বলবে না, দাড়ি তো ইহুদিরাও রাখে, ইহুদিরাও দাড়ি রাখে, খ্রিস্টানেরা রাখে। ইহুদিদের দাড়ি, পাগড়ি, লম্বা জামা, শেরওয়ানি, এগুলি দেখলে আপনি কইবেন, ওহনি হের কাছে মুড়ি দিয়ে জমুয়া। এটা বোধহয় আল্লাহর ওলি নাজিল হইছে, কিন্তু লোকটা ইহুদি। হিন্দুদের মধ্যে যারা শিখ, এরা দাড়ি রাখে, পাগড়ি ও বাদে জনম পাগড়ি, এটার নাম রাখছি আমি জনম পাগড়ি, মানে সবসময় পাগড়ি, পাগড়ি বাইন্দা তারা শুয়েও থাকে, আর আগুন দিয়া যখন জ্বালায় পাগড়ি সহ জ্বালায় দেয়। এই যে জনম পাগড়ি বানলো, দাড়ি রাখলো, জান্নাতে যাবে? না। জান্নাতে যাওয়ার জন্যে শর্ত হলো লা ইলাহা, লা ইলাহা, এটা লাগবে। এখন যারা দাড়ি চাষে, দাড়ি যারা চেষে ফেলে, এরা মনে মনে ভাবলে যুক্তিবাদীর ওয়াজটা ঠিক আছে, কারণ দাড়ি তো এটা ইমার্জেন্সি বিষয় না ইসলামে। না না, আমি এটা বলছি না, ইহুদিদের দাড়ি আর মুসলমানদের দাড়ি কি এক দাড়ি নেই? ইহুদিদের দাড়ি রাখে, এদের কালচার ফ্যাশন, আর আমরা রাখি রসুলের সন্ন, ঠিক কিনা বলো? ঢাকাতে এক লোক টেলিফোনে আমারে বলতেছে, যুক্তিবাদী, আমি তো দাড়ি রাখতে চাই, আমার বেগম নিষেধ দেয়। বেগম কয়, তোমার ধর্মের দোয়াই লাগে, দাড়ি ডারাই হো না। কি জন্যে কয়? আমার বান্ধবীরে কইব, তোর জামাই বুড়া। আমি আবার মহিলাদের কি বলছি জানেন? আপনার স্বামী দাঁড়িয়ে রাখলে আপনার সুবিধা, কারণ আপনার দাঁড়িওলা স্বামীর দিকে বাইরের মহিলারা নজর দিবে না। এই ওয়াজ নেই, স্ত্রী স্বামীরে কয়, ধর্মের দোয়াই লাগে, দাঁড়িয়ে রাহ, দাঁড়িয়ে রাখবেন, দাঁড়ির খাতিরে কবরের আজাব মাফ হয়ে যেত। আমি কি ছোট্ট একটি ঘটনা বলবো? আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি ঘটনা নকল করেছেন একটা হাদিসে, কুসসি রেফারেন্সে। আমি দিয়ে হাদিসটা পাঠ করবো এবং অর্থ করবো। ইন্নাল্লাহ ইয়াস্তাহি মিন জিশাইবাতিল মুসলিম, মুসলমানদের মধ্যে যাদের সেবা এসে গেছে, বুড়াপনি এসে গেছে, খেয়াল করবেন কথাটা,
এরপরে পারলে সুবহানাল্লাহ কইেন, যদি পারেন, মানে অর্থটা শেষ হোক। ইন্নাল্লাহ ইস্তাহি মিন জিশাইবাতিল মুসলিম, মুসলমানদের মধ্যে যাদের সেবা এসে গেছে, বুড়াপুনি এসে গেছে, চুলদাড়ি সাদা হয়ে গেছে গা, আল্লাহ নিজে বলতেছে এরা যখন মুনাজাত করে এদের গুনাহ মাফ না করলে আমি লজ্জা পাই। ওয়াজে এক লোকের তাসির করছে ভালো, তো বাসায় গিয়ে বলছে ছেলে মেয়েদেরকে, ইদানিং তো আমার চুল দাড়ি সাদা হয় নাই, যদি ইদানিং মইরা যাই তো ময়দা দিয়ে আটা দিয়া এই চুল দাড়ি সাদা কইরা পরে কবর দিস, মানে আটা মাহিস ময়দা দিয়া। খোদার কুদরত বোঝা যায় না, কিছুদিনের মধ্যেই লোকটা মারা গেল, তো ওসিয়ত পুরা করা লাগে না, একে ময়দা দিয়া টাইট কইরা আটা দিয়া সাদা কইরা কবর দিয়া থুয়েছে। তো কবরে মনকির নকির আসে প্রশ্ন করবে তিনটি, জোরে কোন কটি? বাংলাতে, ইংরাজিতে, আরবিতে? তুমি যে আরবি জানো না, তুমি যদি মোমেন হও, নামাজি হও, ফেরেশতা যখনই প্রশ্ন করবে আল্লাহ বলে দিবে জবাব দিয়ে দাও। এই যে মাসুম বাচ্চাটা আমার সামনে বসা, এই বাচ্চাকে যদি আমি বলি সুরে ইয়াসিন পড়ো পারবে? আল্লাহ বললে, আল্লাহ বললে, আল্লাহ বলবেন তুমি তো নামাজই ছিলা, প্রশ্ন করেছে আরবিতে, তাতে কি হয়েছে? উত্তর দিয়ে দাও। প্রশ্ন তিনটি কি, উত্তরটা কি আমি বলে দেই? প্রথম প্রশ্ন করা হবে মানে রব্বুকা, তোমার রবকে। সেকেন্ড কোশ্চেন করা হবে আমার দিনুকা, তোমার দিন কি। লাস্ট কোশ্চেন করা হবে ওমান নবীউকা, তোমার নবীকে। হাদিস শরীফের মধ্যে আছে, কবরের মধ্যে মনকির নকিরের এই তিনটি প্রশ্নের উত্তর যে কোনো মুসলিম নরনারী দিতে পারবে, সঙ্গে সঙ্গে খবর হবে আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও। ময়দাওয়ালার খবর ফেরেশতাইছে, ওই ময়দাটা ফেরেশতা তো আর বুঝে না, আটা মেয়ে হয়েছে না ময়দা মেয়ে হয়েছে। ফেরেশতার কাজ হলো কোশ্চেন করা, প্রশ্ন করা। তো ফেরেশতা এসেই বলতেছে হে মান রব্বুকা, আমার দিনুকা, আমার নবীউকা। তখন ময়দাওয়ালায় কয় তারা হুরা করো কে, দাড়ি দেহ না। ঘটনা নকল করেছে আল্লামা থানভী রহমতুল্লাহ আলাই, আল্লাহর ওলিরা কবরের ভেতরের খবরও নিতে পারে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তারা ওরা করকে আল্লাহ নিজেই কইছে সাদা দাড়িওয়ালা বান্দা মুনাজাত করলে গুনাহ মাফ না করলে শরম পায়, আর তোমরা কেড়ে বেহুশ হয়ে যাও, দাড়ি দেহ না, সঙ্গে সঙ্গে কবর খবর আসছে, কবর ছেড়ে দে সাদা দাড়িওয়ালা বান্দাকে, আমি এত ভালোবাসি, কথাটা অন্তর দিয়া বিশ্বাস করে পালাইছে, কবর ছেড়ে দে, কবর রাজাব মাফ করে দিলাম, দাড়িটা রাখবেন। ছোট একটা কথা বলি, এই আদম আলাইসালামকে আল্লাহ যখন জান্নাতে থাকতে কইছে, আদম আলাইসালাম একদিনকে আল্লাহ বেহেশতির ভিতরে ভাল লাগে না, আল্লাহকে ব্যবস্থা করতাছি ভাল লাগবো, হঠাৎ করে দেখে রূপসী সুন্দরী ঘুমটা লম্বা করে বেহেশতের বারান্দার পাশে বসে আছে। হযরতে আদম আলাইসালাম ধীরে ধীরে ওনার কাছে গিয়ে ঘুমটাটা উঠাইছে, ঘুমটা উঠে দেখিয়া মানে দেখে খালি কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মানে এই যে কি দিয়া। তো জিজ্ঞেস করে আপনার নাম কি? কেমন নাম? হাওয়া। কেটা বাড়াইছে আল্লাহ কে লেগা? আমি তো জানি না। ডাক দিয়ে বলে আল্লাহ রে এটা কি, হাওয়া রে কেন পাঠাইলা? আল্লাহকে তুমি না কইছ একা ভাল লাগে না, সাথী বানাই দিলাম, আজকের তে ভাল লাগবো। তো সিরি খেতে পারছে চল্লিশ পদের জিনিস দিয়ে হাওয়ারে আল্লাহ সাজাইছে, একসাথে বলেন। চল্লিশ পদের জিনিস না হোক কেন, মাথায় গলায় হাতে মাথে হুমানে
যাওয়ার দিয়া বিনাশ করে লাইছে। তো আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ হাওয়ারে তুমি এত জিনিস দিয়া সাজাইলা, আমারে দুই পদই দিতা। হাওয়ার সামনে তো আমি নাথিং হয়ে গেলাম, জিরো হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালামের থোতার মধ্যে দাড়ি গজায় যায়। দাড়ি যখন গজাইছে রে, আদমরে এমন সুন্দর লাগে, হাওয়া আদমের সামনে জিরো হয়ে গেল, চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। দাড়ি পুরুষের সৌন্দর্যতা বৃদ্ধি করে, ঠিক কিনা? এটা রাখবা, যজ্ঞা আমার এইটা না, কথাটা পয়েন্টে এসে গেছে, বারবার আসা তো আমার পক্ষে সম্ভব না আপনাদের দেশে, এটা হয় না। বৃষ্টির হোক এরপরে দেখা যায়, লম্বা বৃষ্টিটা যদি শেষ হয় তাহলে তো ওয়াজ করে ঢাকা যাওয়া যাবে রাতারাতি, ঠিক কিনা? হয়ে যাবে বৃষ, ইনশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। আমি কি আমার কথাবার্তা বোঝাতে পারতেছি? কষ্ট হচ্ছে না? কসকেজ বাজার চিটাগাঙে ওয়াজ করতে গেলে ওরা যখন ওদের আঞ্চলিক ভাষায় কথা বলে, আমার মনে হয় একটা যুদ্ধ ইস্টাবলিশে, বুঝি না একটা কথাও। আবার যখন সিলেট যাই, সিলেটের মানুষ যখন ওদের দেশীয় ভাষায় কথা বলে, আমার মনে হয় আলাদা লড়াই চালু হয়েছে। বলি ভিলি আধা মিনিটে, আজকের থেকে 30-35 বছর আগে জীবনের প্রথম গেলাম আমি সিলেট ওয়াজ করতে। দুপুরের সময় খাবার দিছে, খাবার তরকারির মধ্যে কিছু তরকারি হয়েছে ঝোল ওলা ভিজা, আর কিছু হয়েছে ভুনা শুকনা। তো বাড়িওলা তার দেশীয় ভাষায় আমারে কয়, শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? আমাকে কয় কি রে, বাইশক আমি গু খাইতা? তো ও বেটা কি আমার গু খাইতে কইছে? কইছে তরকারি শুকনাটা আগে খাইবা না ভিজাটা আগে খাইবা? সিলেটের বাসায় এভাবে হয়, শুকনা গুনা ভিজা গু কিতা খাইতা রে বা খাইতা না আমি। সিলেটের কোনো ভাই থাকলে রাগ করবেন না, কারণ এক দেশের বলি আরেক দেশে। তো ভাইরা আমার, আমি কি পারতেছি আমার কথাবার্তা বোঝাতে? কষ্ট হচ্ছে না? আমার দিকে তাকিয়ে আছেন, একটুখানি জিকির করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু থামেন, ওয়ান সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ, ধাক্কাটা ডান দিকে মারবেন না বাম দিকে? কিসের মধ্যে মারবেন? কলবের মধ্যে। একটু জোরে মারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লাগে আল্লাহ পাকের জিকির? আল্লাহ পাক বলছেন, আলাম বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে কলব সাফ হয়, কলব সাফ হলে কি হবে? ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাম ইরজিলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জিকির করতে করতে, ইবাদত করতে করতে, যারা আত্মাকে আয়নার মতো সাফ করে ফেলেছ, আমি আল্লাহ বলছি ওয়াদখুলি জান্নাতি, আমার বেহেশতে ঢুকে পড়ো, আমার বেহেশতে ঢুকে পড়ো। সেই জন্যে সকালে বিকালে দুবার করে একটু জিকির করতে হয়, লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পাকের নাম শুনলে কি বলতে হয়? যখনই শুনবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি।
কপালের দাগ দেখে দেখে ফেরেশতারা মুসলমানদেরকে জাহান্নামের ভেতর থেকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে ঢুকাই দিচ্ছে। এবার আমি একটি প্রশ্ন করব, আমি দেখব আপনারা উত্তর দিতে পারেন কি না, আমি জানি আপনারা পারবেন, না পারলে আমি দিয়ে দিব। মুসলমানদের মধ্যে কোন নবীর উম্মতগুলি প্রথম জান্নাতে যাবে? আমাদের নবী। বলুন, আমাদের নবী। শর্টকাট বলে ফেলেন, আমাদের নবী, আমাদের নবী। আমি একটা হাদিস পাঠ করে অর্থ করব, এরপরে দেখব কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। দুনিয়ার সমস্ত নবীদের উম্মতদের জন্যে জান্নাতগুলো হারাম হয়ে পড়ে থাকবে, হালাল হবে না ততক্ষণ যতক্ষণ আমার উম্মতগুলো বেহেশতে প্রবেশ না করবে। যেমন দামি নবী তেমন দামি তার উম্মত। হাদিসের বাকি অংশটা বলে ফেলি, তবে এই সুবহানাল্লাহ আরো গর্জিয়াসলি হতে হবে। ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। নবীজি ইরশাদ করেন, দুনিয়ার সমস্ত নবীদের জন্যে জান্নাতগুলো হারাম হয়ে পড়ে থাকবে, হালাল হবে না ততক্ষণ যতক্ষণ আমি নবী বেহেশতে প্রবেশ না করব। আর একটু ক্লিয়ার করতে চাই কথাগুলো, কষ্ট হচ্ছে আপনাদের? হাশরের ময়দানে সর্বপ্রথম জান্নাতের বিরাট বিশাল গেট খুলে দিয়ে আল্লাহ বলবেন, এখন আমার বন্ধুর উম্মতগুলো জান্নাতে প্রথম প্রবেশ করবে। আচ্ছা, আপনারা বলতে পারেন নবীর উম্মতদের মধ্যে কোন উম্মতরা প্রথম জান্নাতে যাবে? আমাদের আবু বাকর। জোরে বলেন, নাম কি? উত্তরটা দিতে পারলেন সেজন্য খুশি হইলাম। আবু বাকর রাসূলের হাতের প্রথম মুসলমান নন, আবু বাকর থার্ড মুসলিম, আবু বাকর সিরিয়াল থ্রি। প্রথম মুসলমান হযরত আলী, সেকেন্ড মুসলিম হযরত যায়েদ বিন হারেসা। আমি একদিনে সব কথা বলতে পারবো না, সম্ভব নয়। আবু বাকর সিরিয়াল নাম্বার থ্রি, থার্ড মুসলিম। থ্রি হলে কি হবে? তিনি যাবেন প্রথম জান্নাতে। আবু বকর ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন, নবীর নবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন। আবু বকরের দৌড় কোথায় আমি আধা মিনিটে বলে ফেলি। আমি হযরত আবু বকরের জীবনী আলোচনা করলে একদিন করা যায়, আমি ওদিকে যাচ্ছি না। আমি শুধু একটা পয়েন্ট, আবু বকরের ওজন কত, তার দৌড় কত। মেরাজের রাতে, মেরাজের রজনীতে রাসূল আরবি যখন নূরের জগৎ অতিক্রম করতেছিলেন, সেখানে জিব্রাইল নাই, কেউ নাই, নূর নূর আর নূর। তো রাসূলের অন্তরে একটু ভয় ভীতির সঞ্চার হয়ে গেল, নবী একটু ভয় পাচ্ছিলেন মনে হচ্ছে। ঠিক তখনই তিনি শুনতে পেলেন হযরত আবু বকরের কণ্ঠ। আবু বকর ওখানেই বলতেছে, লা তাহজান ওয়া লা তাকাবি ইয়া হাবিবাল্লাহ, ভয় নাই, চিন্তা নাই, খোদার রহমত আপনার উপরে বর্ষিত হচ্ছে। নবীজি মনে মনে ভাবলেন, আমার আবু বকর আমার সঙ্গে চলে আসছে, ডানে বামে নজর করে, কই আবু বকর, কই আবু বকর? কি ওখানে গেছে? না, আবু বকরের কণ্ঠ কণ্ঠ গেছে? চিন্তা করে না, আমি বলে ফেলি। তুমি আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু রে, তোমার অন্তরে ভয় চলে আসছে, আমি জানি আবু বকরের কথা তুমি সবচাইতে বেশি বিশ্বাস করো, তোমার অন্তরের ভয়ভীতি দূর করার জন্য আমি তাৎক্ষণিক এখানে একজন ফেরেশতা সৃষ্টি করে ওই ফেরেশতাকে আবু বকরের কণ্ঠ দান করেছি। আবু বকরের দৌড় কোথায়? চিৎকার করে বলো আল্লাহু আকবার।
আল্লাহ যখন ডিক্লার দিবেন এখন আমার বন্ধুর উম্মতগুলি ঢুকবে, তখন অন্য অন্য নবীর উম্মতরা ওখানে থাকবে না? ওরা অবজেকশন দিবে কমপ্লিট, কি গো আল্লাহ আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই, আমরা কেনে পরে যাব, এরা কেনে আগে যাবে? প্রশ্ন উঠে কি না? আল্লাহ তিনটি উত্তর দিবে, এ তিনটি উত্তরের উপর আমি কথা বলে শেষ করতে চাই। আমার মন বলতেছে, কেন বলতেছে আমি জানি না, আমার মন বলতেছে প্রোগ্রামের মুনাজাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ বলে। নবীজি বলেছেন তোমাদের মধ্যে 40 জন মানুষ একত্রিত হয়ে যদি জিকির আজকার করো, তওবা করো আর মুনাজাতের মধ্যে চোখের পানি ছেড়ে কাঁদতে থাকো, নবীজি ইরশাদ করেছেন 40 জনের ভেতর থেকে একজনকে ওলি আল্লাহ বানাইয়া ওই লোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আর কত সুযোগ দেওয়া হবে বলো, আর কত চান্স তোমাকে দেওয়া হবে গুনাহ মাফের জন্য বলো, এরপরে তুমি ক্ষমা প্রার্থনা করো না, তওবা করো না? কোনো আওয়াজ হবে না, কোনো শব্দ হবে না, লক্ষ লক্ষ ফেরেশতারা প্রোগ্রামকে পাহারা দিচ্ছে। এই কথা যদি বিশ্বাস না করি আমার ঈমান থাকবে না? এখানে পুলিশ লাগবে না, এখানে আর্মি বিডিআরের প্রয়োজন নাই, পুলিশের প্রয়োজন নাই। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেন মুসলমানদেরকে পাহারা দেওয়ার দায়িত্ব আমার, আমি নিজে পাহারা দেই। মুসলমানও তোমাদের কোনো ভয় নাই, কেন নাই? আল্লাহ আছে, জোরে বলো কেন নাই? আমি সন্তুষ্ট হতে পারলাম না, জোরে বলো কেন নাই? এই ধরনের বিশাল প্রোগ্রামের মুনাজাত যদি কারো নসিবে না জুটে, আমি বলবো সে লোকটা হতভাগা, দুর্ভাগা এবং পোড়া কফাইলা। তুমি যদি তোমার মা বাবার জন্য এখান থেকে দোয়া করে যাও, তুমি উড়ে গেলে তোমার ছেলে ওয়াজে যাবে, তোমার জন্য দোয়া না করে ঘরে ফিরবে না। দিস ইজ দ্য সিস্টেম, এগুলি নিয়ম। মনে করেন আর আধা ঘন্টা লাগবে, অসুবিধা হবে? আমার দিকে তাকিয়ে আছেন, আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। আল্লাহ উত্তর দিবেন, আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই? এ প্রশ্নের উত্তর দিবেন আল্লাহ। এখন আল্লাহ বলবেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ আদম ও সফিউল্লাহ কইছ, নূহ নজিউল্লাহ কইছ, ইব্রাহিম খলিলুল্লাহ কইছ, মুসা কালিমুল্লাহ কইছ, তোমরা মোহাম্মদুর রাসূলুল্লাহ বলো নাই, এই জন্যে ওরা আগে যাবে। সেকেন্ড উত্তর হল ওরা তোমাদের চাইতে ইবাদত বেশি করেছে, 12 মাস রোজা রাখছে। কয় মাস? 12 মাস রাখছেন? রাখছেন কয় মাস? আল্লাহ ডিক্লার দিবেন কয় মাস? আমি একটা হাদিসের কথা বলি, দিলেন না বলেছেন রমজানের 30টি রোজা রাখার পরে কেউ যদি শাওয়ালের আরো 6টা রোজা রাখে, কান্নামা সামাদ দাহারা কুল্লা, সেজন্য 1 বছর পর্যন্ত রোজা রাখলো। আমার প্রশ্নের উত্তর দিবেন একসাথে, রোজা চলে গেছে না আসতেছে? রাখবেন রাখবেন তো নাকি, নাকি গ্যাস্ট্রিক হিস্টার দিব? আমার এক ভক্ত মিরপুরে থাকে, ঢাকা, আসলেও গ্যাস্ট্রিক, কহুদূর আমি পারি না, কলিজা ফিরা যায়। আমি বললাম ট্রাই করো ট্রাই করো, তো প্রথম রোজার দিন 10 বার ফোন করছে, হুজুর বাইঙ্গালাই, হুজুর কলিজা ফিরা যাইতেছে।
আমি একটু 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 করতে করতে প্রথম রোজা রেখেই ফেললো, সেকেন্ড রোজা তেমন কষ্ট হয় নাই, থার্ড রোজা মোটেই না, তিরিশ রোজা রাইখা টিফিন গাড়িতে বুনা গোস্ত খিচুড়ি লইয়া আমার বাসায় এসে বলছে, হুজুর দোয়া করবেন আমার গ্যাস্ট্রিক ভালো হয়ে গেছে। আর আপনারা একসাথে বলেন তো আমি শুনবো সবচেয়ে বড় ডাক্তারকে। আর একটু ক্লিয়ার করে দেই, আপনার মাসুম বাচ্চা, এই মাসুম বাচ্চা যদি রোজা রাখতে চায় আপনি নিষেধ দিয়েন না, পারলে রাখু। হাদিস শরীফের মধ্যে আছে মাসুম বাচ্চারা কষ্ট করে কোনো মতে যদি একটা রোজা রাখতে পারে এদের রোজার সওয়াবের পরিমাণ হবে আল্লাহর ওলিদের রোজার সওয়াবের সমান, কারণ এরা মাসুম, এদের কোনো গুনাহ নাই, ওলি আল্লাহরও ওলিদের কোনো গুনাহ নাই, মাসুম বাচ্চারও। আমার একেবারে ছোটো বলাটা এখন তো আর ছোটো না, এখন বড় হয়ে গেছে, এখন আমেরিকাতে থাকে, আমার বড় ছেলে তো ওয়াজ করে, মৌলানা আবু বকর সিদ্দিক, মৌলানা মীর আবু বকর সিদ্দিক আমার বড় ছেলে, ইউনিভার্সিটি শেষ করেছে, কামেল পাশ করেছে, আল্লাহ পাক তাকেও একটা কণ্ঠ দান করেছে মারহাবা বলে। আমি দেখি আগামীতে আমার ছেলেকে সহ এলাকায় প্রপার প্লেস, মানে বড় একটা মার্কেট হতে হবে, উপজেলা হেডকোয়ার্টার হতে হবে, বিশাল ময়দান হতে হবে, দেখি আরেকবার আমি আমার ছেলেকে নিয়ে আপনাদের খেদমতে আসতে পারি কি না। এটা ওয়াশ করে, আরেকটা ছোটোটা এটা আমেরিকাতে থাকে, এইটা যখন ছোটো আছিল আমার ছোটো ছেলের যখন মাসুম ছিল রোজার প্রতি একটু টান ছিল বেশি, ঘুমাবার আগে সে তার মায়ের কইতো, মা আমার আজকেও ডাক দিও, আমি রোজা রাখতাম তা আমি বাসায় থাকলে দেখতাম হ্যাঁ মা বাচ্চা ডাকে না ডাকে না, তো আমি আবার বলতাম যে বাচ্চা না কইছিল সেহেরি খাই ও ডাকো না কেন, আমারে কয় তুমি তো চাওই আমার বাচ্চাটা মারা যাক, আমি কই ডাক দে এত তাড়াতাড়ি মানুষ মরে না, আর তোর বলা যেদিন মরবো চল্লিশ বার খাওয়াও রাখতি না, ঠিক কিনা? ইদা জালুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাখদিমু, আমার মৃত্যু এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড ডাক দাও সেইরি খাক, দরকার হলে হাফ রোজা রাখবো না, দুপুরে খাইয়া ভালাইব না, মাসুম বাচ্চারা যদি রোজা রাখে দুপুরে খিদা লাগলে খাইতে পারবে, ইসলামের পারমিশন আছে, আপনারা আবার স্টার্ট দিয়েন না, যুক্তিবাদী হয়ে গেছে খিদা লাগছে যখন, অনেকে তো ওয়াজ বুঝে না, পিসাব মুড়িদের কয় পাগড়ি মাথার দা নামাজ করিস, তো পাগড়ি নাই লগে লঙ্গি আছে, এ লঙ্গি খুললে রেডিস, ওয়াজ তো বুঝতে হইব নাকি। ঈদের দিন জিজ্ঞেস করলাম, বাবা রোজা কয়টা রাখলা, রাখলাম তো দশটার মতো, আমি বাবারে বাবা এত রোজা রাখলাম, তুমি তো মাসুম, তুমি তো এখন মরে গেলে এমনি জান্নাত পাইবা, রোজার যে বড় বড় সোয়াব হইছে এগুলি খারি দিবা, আমারকে আব্বা তাইলে আম নিয়ে নেন গা, হের মা কয় পাক করলাম আমি খাওয়াইলাম আমি সব সব তোর বাপেরই দিবি, মার কাছে গিয়া কয় চিন্তা করো না তোমার আগেই দিয়া লাগছে, এটা বাচ্চাদের চরিত্র, বাবার কাছে গেলে বাবারই খুশি করে, মার কাছে গেলে হাদিসে রাসূল কি বলেছেন দেখেন, একটা চমৎকার কথা বলেছেন, দিনের নবী বলেছেন মাসুম বাচ্চারা কষ্ট করে কোনো মতে যদি একটা রোজা রাখে এদের রোজার বিশাল, বিরাট সওয়াবকে দুই ভাগ করে আল্লাহ রাব্বুল আলামিন এক ভাগ সওয়াব, এক ভাগ সওয়াব তার মায়েরে দেয়, আরেক ভাগ সওয়াব তার বাবার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। মাসুম বাচ্চাদের ডিমান্ড বেশি, হঠাৎ করে মনে হয়ে গেল আমি এক মিনিটে বলে ফেলি, কার মাসুম, কার মাসুম বাচ্চা যদি মরে যায় তাহলে মা এবং বাবার কপাল লাগছে, কেমনে কপাল লাগছে, বুখারী শরীফের মধ্যে আসছে
মাসুম বাচ্চাদের নাকি রেগ্রার হাশরের ময়দানে আল্লাহ পাক এত বেশি পরিমাণে বৃদ্ধি করে দিবে, সে তার নাকের গ্রাম দিয়া হাশরের ময়দান থেকে তার মাকে বাবাকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে নিয়ে যাবে। নাকের গ্রামটা এত বেশি বৃদ্ধি করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। বুখারীতে এই আলোচনাটাও আসছে যে মনে করেন বাচ্চা হওয়ার পরে নাভি এখনও কাটেন নাই, কিন্তু বাচ্চাটা জীবিত জন্ম নিছে, নাভি কাটবে এই সময় যদি মারা যায়, নাভি কাটার আগে যদি মারা যায় তাহলে এই বাচ্চার পারপাসে রাসূল ইরশাদ করেছেন যে হাশরের ময়দানে এই বাচ্চার নাভিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট লম্বা করে দিয়ে বলবে তুমি তোমার নাভি দিয়া তোমার চয়েস মতো তোমার খানদান থেকে তোমার খুশি মতো যাকে মন চায় তাকে পেঁচাইয়া মজবুত করে বেঁধে বেহেশতে ঢুকে পড়ো। মাসুম বাচ্চাদেরকে পিটাপিটি করবেন না, বাচ্চার গালে থাপ্পড় দিবেন না। আপনি কেন এই মাসুমকে মারেন? ইসলামে নিষেধ তো, কেন মারেন আপনি? মাসুম বাচ্চা দেখলে রসুল আরবি খুশি হইতেন, খুশি হয়ে কী করতেন বলে ফেলি, তিনি নিজের কাছে ডাকতেন না, এ বাচ্চা এদিকে আসো, এ আমরা যেমন বলি এ বেটা এদিকে, এ বেটা, রসুল এটা করতেন না, নিজে তিনি চলে যেতেন বাচ্চাদের কাছে। সুবহানাল্লাহ বলুন, যাইয়া কী করতেন? যাইয়া প্রথম সালাম দিতেন বাচ্চাদেরকে, নবী নিজে সালাম দিয়ে রহমতের হাত বাচ্চাদের মাথার মধ্যে বোলাই দিয়ে বলতেন কাইফাল হাল, কেমন আছেন আপনারা। হাদিস শরীফের মধ্যে আছে মাসুম বাচ্চাদেরকে নিয়ে যেই ফ্যামিলির লোকেরা একসাথে একত্রিত হয়ে বসে খাবার খায় সেই খাবারের হিসাব হাশরের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবে না। রোজা রাখবেন? বলেন ইনশাআল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ? আল্লাহ বলবেন এরা 12 মাস রোজা রাখছে এই জন্য এরা প্রথম যাবে। আরেকটা উত্তর দিবেন আল্লাহ, সেটাও বলে ফেলি, আল্লাহ বলবেন ওরা আগে যাবে এই জন্যে ওরা ডেলি 50 ওয়াক্ত করে নামাজ পড়েছে। 50 ওয়াক্ত আমরা পড়েছি কয় ওয়াক্ত? আল্লাহ ডিক্লার দিবেন কয় ওয়াক্ত? বলে ফেলি এটা রজবের মাস, মেরাজের চাঁদ, রজবের চাঁদ, এ চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রিতে রসুল আরবির উর্ধ্বগমন হয়েছে, মেরাজ হয়েছে, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। এই মেরাজের রাতে আল্লাহ পাকের দরবার থেকে রসুল যখন চলে আসবেন তখন আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আপনি তো চলে যাচ্ছেন হে নবী, আমি জানতে চাই আপনি বেজার না খুশি? আমি সমস্ত নবীদের জীবনী পড়েছি, মারহাবা বলেন, আমি এখনো লেখাপড়া করি, আপনার শুনলে খুশি হবেন। সেই জন্য বলছি আমার হাতের লিখিত 11টা বাংলা কিতাব মার্কেটে চলছে, আমি এখনো নিয়মিত লেখাপড়া করি। দোয়া করবেন আমার জন্য। দুনিয়ার কোন নবী এই ধরনের কথা বলে না যে কথা রসুল আরবি মেরাজের রাতে উম্মতের কান্ডারি তিনি বললেন, তিনি বললেন আল্লাহ গো দুনিয়ার কোন নবীর কপালে তুমি মেরাজ লেখো নাই, আমার কপালে লিখেছ আমার মেরাজ হয়েছে, ঊর্ধ্বগমন হয়েছে, আমি তোমাকে দেখছি, তোমার তোমার নূর দেখছি, তোমাকে দেখছি, তোমার সঙ্গে কথা বলেছি, সেই জন্য আমি খুশি হলাম, বেজার হয়ে গেলাম, দুনিয়ার এতিম উম্মতরা তো তোমারে দেখলো না। উম্মতের কত বড় কাণ্ডারি! আল্লাহ পাক ডাক দিয়েন বললেন বন্ধুরে, আল্লাহ হাক পর বলেন বন্ধুরে, আমি তোমাকে বেজার করার জন্যে দাওয়াত দিয়ে আমার দরবারে আনি নাই। এ কথাটা অনেক দামি হবে, এরপরে পারলে সুবহানাল্লাহ কইেন, এখন না, কথা শেষ হোক। বন্ধুরে আমি মক্কা নগর থেকে
তোমাকে টানা হেস্তা করে কষ্ট দিয়ে আমার দরবার পর্যন্ত নিয়ে এসেছি, তোমার সঙ্গে আমি দেখা দিয়েছি। যাও রে বন্ধু, তোমার উম্মতের উপরে 50 শক্ত নামাজ ফরজ করে দিলাম, তোমার উম্মতদেরকে টানা হেস্তা করে আমি এত উপরে আনবো না, যাইয়া তুমি বলে দিও নামাজের সেজদায় পড়ে গেলে আমি নিজে যাইয়া দেখা দিয়ে দেব। কয়ক তো আমি এটা হাদিস কুদসির ব্যাখ্যা দিব। এখন হাদিসটা, মূল হাদিসটা আমি পরে পাঠ করব, মূল হাদিসটা আমি পরে পাঠ করব। আমি আমি হাদিসের একটু ব্যাখ্যা। মুসা জিজ্ঞেস করে, উম্মতের জন্য কি আনলেন হে নবী? মুসা রে, 50 শক্ত নামাজ নিয়ে আসলাম। মুসা কয়, কয় কি এইটা, এত নামাজ পড়বো নি, আমার গুলেন তো দুই অক্তই পড়ে নাই। আবার যান গো নবী, নামাজ কমায় নিয়ে আসেন। নবী আবার গিয়া আল্লাহ, মুসা নবী কইছে এত নামাজ পড়বে না, নামাজ কমায় দেন। আল্লাহ বলেন, যাও 25 শক্ত করে দিলাম। 25 নিয়ে যখন আইসে মুসাকে, এবার কত আনছেন? 25। আবার যান, 25ও পড়তো না। আল্লাহ কয়, মুসা কয় 25 পড়বে না, কমায় দাও দাও। আল্লাহ বলে, যাও রে বন্ধু, 5 শক্ত করে দিল। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, 11 বার মুসা নবী রসুলকে ফেরত পাঠাইছে। আবার এই ধরনের কোন প্রশ্ন করবেন না আমাকে, যে তোমার কথাবার্তায় বোঝা যাচ্ছে মুসা নবী বুদ্ধি শুদ্ধি ভালো রাখে, আমগ নবী সাইতে জ্ঞানী গুণী বেশি। কই মুসা আর কই মুহাম্মাদুর? তিলকার রসুল ফাদ্দালনা বাদহুম আলা বাদ, অর্থ কি? রসুলদের মধ্যে আমি একের মর্যাদা অপরের উপরে বৃদ্ধি করে দিয়েছি। এবার একসাথে বলেন তো আমি শুনবো, কত আওয়াজ আছে এদেশের মানুষের জবানে, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? নবী কি মূর্খ? না, নবী হবেন পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিত, আমাদের নবী। আমি 30 বছর ধরে আমেরিকাতে আসা যাওয়া করি এভরি ইয়ার। এবারও আমি আমেরিকা হয়ে আসলাম, যখন যখন ওবামার পিরিয়ড শেষ হতে যাচ্ছে আর এই ট্রাম্প ক্ষমতা আসবে, তখন আমি আমি চলে আসছি আমেরিকার থেকে। এই কারণ ট্রাম্প মানুষটা ভালো না, সে মুসলমানদের শত্রু, ঠিক কিনা? তবে তার পজিশন ভালো না বর্তমানে, আমেরিকার লোকেরা তাকে পছন্দ করতেছে না। আমেরিকার সমস্ত মানুষের অন্তরে একটা ভয়ভীতি, বিশেষ করে মুসলিমদের অন্তরে। লোকেরা বলতেছে সে পাগল, কেউ বলতেছে অসুস্থ, কেউ বলতেছে পাগল, মহিলারা বলতেছে তার ক্যারেক্টার লুজ, চরিত্র খারাপ। এইভাবে আমেরিকা চলে না। শুধু ইমিডিয়েটলি আমেরিকাতে উপনির্বাচন হবে, এটাই হোক আমি আল্লাহর কাছে কামনা করি, একবার বলেন আমিন। নাম্বার ওয়ান শয়তান মুসলমানদের শত্রু। দেখতে বোঝাবার জন্য আমি আমেরিকার কথাটা বললাম, বলে ফেলি, জীবনের প্রথম আমেরিকাতে গেলাম, তো নিউ ইয়র্কে একটা লাইব্রেরি ছিল, নিউ ইয়র্কে তখন ছিল, এখন নাই, এখন ওই লাইব্রেরির জায়গার মধ্যে আপনার এই বিল্ডিং হয়ে গেছে। তো লাইব্রেরি দেখতে গেলাম, নবী যে কত বড় শিক্ষিত এ কথাটা আমি বুঝাবো। এখন কথা শেষ হবে, চিল্লায় সুবহানাল্লাহ কইতে হইব, এখন না, কথা শেষ হোক, রেডি থাকেন, রেডি বলেন হ্যাঁ, ঠিক আছে, এইবার এইবার হবে গর্জিয়াসলি, সুবহানাল্লাহ জোরে হবে, আমি কথাটা শেষ করি। এই লাইব্রেরি দেখতে গেলাম, গিয়া দেখি কি জানেন, ওই লাইব্রেরির পেছনে একটা চার্ট ঝুলে রেখেছে, বড় চার্ট। এই চার্টের মধ্যে পৃথিবীর বড় বড় শিক্ষিত ব্যক্তিত্ব যারা মারা গেছে এদের নাম লেখা, প্রথম নামটাই আমার নবীর নাম, দি ফার্স্ট নেম দ্য প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ।
এবার জোরে বলেন, নবী কি মূর্খ? না। কই মুসার কই মুহাম্মাদুর? পনেরো বিশ মিনিট আমি আরো বলবো, কষ্ট হবে? না। বসে আছেন? মুনাজাত না দিয়ে যাবেন না? বলেন ইনশাআল্লাহ। বলেন মাশাআল্লাহ। এখন পাঁচ শক্তি নিয়ে যখন আইছে, মুসা জিজ্ঞেস করে এবার কত আনলেন? কেউ পাঁচ। মুসা কয়ে আবার যান। আসলে মূল কথাটা কি, আল্লাহ কয়ে আমি নিজেই তো জানি পঞ্চাশ শক্ত যে ভরত না, এই জন্য মুসার আগে তেই বইলা রাখছি আমি, তোরেন দই তো যাইব, গেলেই তুই ফিরত পাঠাই দিস। সেই জন্যে আমার মনে হয় কি, দুই রাখাত লই এলেও মুসা কই লইলে আবার যান, কারণ আল্লাহ কইছে তোর আর আজকে কোনো কাজ নাই, মুসা একটা কাজও লাগাই দিলাম, আমার নবীরে দেখলি খালি কইবা আবার যান। তো পাঁচশো তুলিয়া জানাইছে মুসা কই আবার যান, তখন নবীর উত্তরটা শোনেন, নবীর উত্তর দেয় মুসা রে পাঁচক তো যদি না পরে পড়বে কি? তখনই আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধুরে চলে যাও মক্কা নগরে, আর আসতে হবে না ফকা যাই তো ফারি জাতি। এটা মূল হাদিসটা, অর্থ কি? বন্ধুরে আমি যদি কোনো ডিক্লার দিয়ে ফেলি, আমার ডিক্লার কোনো দিন ক্যান্সেল হয় না, আমি তো পঞ্চাশ শক্ত ডিক্লার দিয়ে ফেলছি, ঘোষণা দিয়ে ফেলছি পঞ্চাশ, আমার ডিক্লার আমি, আমার ঘোষণা আমি বলবৎ রেখে দিলাম, খাপ তো আনাইবাদি তোমার উম্মতের জন্যে বন্দাদের জন্যে ডিউটি কমাই দিলাম, যাও রে এ বন্ধু তোমার উম্মতদেরকে বলে দাও দৈনিক পাঁচ শক্ত নামাজ পড়বে, পঞ্চাশ শক্ত করে নামাজের সওয়াব দিতে থাকো। এখন আপনারা বলেন, আমি শুনি, নামাজ পড়া লাগে? যুবক বাবারা, তোমাদেরকে আমি ওসিয়ত করে গেলাম, নসিহত অনুরোধ, জওয়ানি রুকু আল্লাহকে দাও, জওয়ানি রুকু সেজদা আল্লাহকে দাও। ওয়াজ তো মনে থাকতো না, আমি জানি একটা হাদিসের কথা বলে ফেলি, এই হাদিসটা তোমরা মনে রাখবা, কাজ দিবে। দিনের নবী বলেছেন, যুবক যুবতী, যুবক যুবতীরা জমিনে সেজদায় পড়ে গেলে জমিন চিৎকার মেরে ডাক দেয়, আল্লাহ গো তোমার যুবক বান্দা বান্দি আমি জমিনে সেজদায় পড়ে গেছে, এদের জীবনের সব গুণা মাফ করে দাও, কারণ এদের সেজদার ওজন আমি সইতে পারি না। এখন আমি একটা হৃদয় বিদারক চিত্র নিয়ে আসবো, আমার সর্বশেষ তওবা এবং মুনাজাতের আগে আগে মাথাওয়ালা রাবেন না, দাঁড়াবেন দূরের কথা, মাথাওয়ালা রাবেন না। দেখেন আজকে মসজিদে জামাত হয়, মসজিদে আজান হয়, আর বাইরে দ্বারা আমরা সিগারেট টানি, মসজিদে যাই না, জামাত পড়ি না, কিন্তু তোমার নবী আমার নবী জীবনের শেষ, জীবনের শেষ নামাজ সালাতুল এশা অসুস্থ অবস্থায় জামাতে আদায় করেছে। ইন্তেকালের পনেরো দিন আগের থেকে রাসূল আরবি অসুস্থ হয়ে পড়েন, দিলকে নরম করে দিবেন, এখন বারবার অসুস্থ হয়ে পড়েন, মাঝে মধ্যে কঠিন জ্বর হয়। ইন্তেকালের পনেরো দিন আগে সমস্ত বিবিদেরকে নবী ডাকে বললেন, বিবিরা আপনারা দেখতে পাচ্ছেন আমার জ্বর হয়? জি। আপনারা জানেন আমি এক একটা রাত এক একটা বিবিকে বন্টন করে দিতাম? ইয়েস। আপনার আপত্তি না করলে আমি আজকের থেকে কারো রুমে আর যাব না, কারণ আমার জ্বর হয়, আমি অসুস্থ হয়ে পড়ি। আপনার আপত্তি না করলে আমার জীবনের শেষ কটা রাত আমি আয়েশার হুজরায় কাটাইতে চাই। বিবিরা রাত দিয়ে বলে নবীজি গব, নো অবজেকশন, নো কমপ্লেন, আমরা চলে গেলাম, প্রয়োজন হলে আমাদের নাম ধরে ডাকবেন, আসবো আমরা খেদমত করে চলে যাব। সব বিবিরা চলে গেলেন নবীজি, হযরত আয়েশা বললেন, কে গো নবীজি জীবনের শেষ কটা রাত আমার হুজরায় কাটাইতে চান, আপনি বুঝি আমাকে অনেক বেশি ভালোবাসেন। নবী গো
নবীজি বললেন, আয়সা রে অনেক বেশি না, এই সামান্য একটু খানিক বেশি ভালোবাসি আমি তোমাকে। কেন আমাকে ভালোবাসেন? জীবনের শেষ কটা রাত আমার হুজরায় কাটাবেন, কেন? কী করেছি আমি? নবীর চোখে পানি এসে গেছে। তুমি ডাক দিয়ে বলো, আয়সা রে দুই কারণে আমি তোমাকে একটু বেশি ভালোবাসি। প্রথম কারণ, তুমি আবু বকরের মেয়ে। সেকেন্ড কারণ, বয়সে তুমি সবার ছোট। নবী পাকের ইন্তেকালের দিন হযরত আয়েশার বয়স ছিল মাত্র 18 বছর। 18 বছরের স্ত্রী রেখে আল্লাহর নবী বিদায় নিতে যাচ্ছেন মদিনার মাটির নিচে। হুজুরের জীবনে আমি লিখেছি যে বাইতুল মোকাররম গেলে খুঁজে বের করে নিয়েন। এটার নাম দিয়েছি আমি শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোটা ভলিউমে বের হয়েছে, এটা আমারই হাতের লেখা। হুজুরের ইন্তেকালের দিন পুরুষদের মধ্যে 2 জন বেশি কেঁদেছিল আর মহিলাদের মধ্যে 2 জন বেশি কেঁদেছিল। পুরুষদের মধ্যে 2 জন হযরত ওমর, হযরত বেলাল। মহিলাদের মধ্যে হযরত আয়েশা, নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা বেশি কেঁদেছিলেন। হযরত আয়েশা এক ফাঁকে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়ে যাচ্ছেন। আমিনি নবী ডাইনে হাত বাড়াই দিয়ে আমার, আয়েশা আরে আমি দেখতে পাচ্ছি তুমি একটু বেশি পরিমাণে কাঁদতেছ, কি হয়ে গেল? এইভাবে কেনে কাঁদো? হযরত আয়েশা বললেন, এমনটা কেন হলো না? আমার মৃত্যুটা কেন আপনার আগে হলো না? আমি আগে মরলে ঝামেলা শেষ হয়ে যেত, কোনো ঝামেলা থাকতো না। কেমনে থাকবো রে মদিনা রসুলের মহব্বতে যদি কারো চোখে পানি নামে যায়? আমি বলে গেলাম, এই প্রোগ্রাম সাক্ষী রইল, আপনার চোখের পানি আপনাকে রসুল পর্যন্ত পৌঁছায় দেবে। আমাদের চোখ গেছে পাথর হয়ে, চোখে পানি নামতে চায় না, নামতে চায় না তো পানি। আপনি চলে গেলে আমি একা কেমনে থাকবো? কোথায় আশ্রয় নিব? কার কাছে থাকবো? আমার বয়স 18 বছর। নবীজি বললেন, সমস্ত সাহাবীদেরকে বলে গেছি এরা তোমাকে রেসপেক্ট করবে, তোমাকে সম্মান করবে, তোমার কথা মতো চলবে। আল্লাহু আকবার বলেন। হযরত আয়েশার কথা ছাড়া কোনো সাহাবী চলে নাই, এমনকি নিজের পিতা পর্যন্ত, আবু বকর পর্যন্ত। আমি একদিনে সব কথা বলতে পারবো না, সম্ভব নয়। অনেক লম্বা সময় ধরে আমি কথা বলতেছি, কিন্তু ফাতেমার কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, তিনি যে কি পরিমাণে কেঁদেছিলেন। এক ফাকির শুধু বললেন, নবী আয়েশা রে আমার মাকে ডাকো। তখন রাসূল সাক্রাতুল মউত, মৃত্যু যন্ত্রণা নবীকে কষ্ট দিচ্ছিল, শ্বাস নিঃশ্বাস ঘন ঘন, প্রচন্ড জ্বর। ফাতিমা দৌড়ে আসে, আয়েশা দেখে বাবার শ্বাস নিঃশ্বাস ঘন ঘন, জ্বরে গা পুড়ে যাচ্ছে। কি গো বাবা, কি হয়ে গেল হঠাৎ করে? তোমার কষ্ট হচ্ছে বুঝি? কষ্ট হচ্ছে বুঝি বলো তো, তোমার কষ্ট হচ্ছে বাবা? নবী উত্তর দিলেন, একটু কষ্ট, কিছুক্ষণ পরে আর কোনো কষ্ট থাকবে না তোর বাবা। বাবা গো আল্লাহ বলে, তুমি মরে গেলে বাবা কে কারে ডাকবো? মা মা কই আমার কে ডাকবে? আমার ঘরে পাতিলা খাবার না থাকলে তো
তোমার দুই নাতি খিদার কষ্টে গলা কাটা মুরগির মতো বিছানায় ছটফট করে, পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে যায়, দুই বলা গোলে রে একটা দৌড় দিতাম, খোদার কসম তোমার দরবারে আসলে তোমার মুখের দিকে তাকিয়ে থাকতে আমাদের প্যান্ট ভরেছে গো। এগুলি সব বিশুদ্ধ আলোচনা, এসব আলোচনার মধ্যে কোনো ভেজাল নাই। মারহাবা বলেন। ফাতেমা বড় আদরের মেয়ে তো, এটা কলিজার টুকরা তো মেয়েটা। হাদিস শরীফ আছে, ফাতেমাকে দেখলে নবী নিজে দাঁড়ায়ছে, আল্লাহু আকবার বলেন। ফাতেমা আসলে নবী দাঁড়ায় যাইতেন। হযরত মা এসে একদিন প্রশ্ন করে, কি গো নবীজি, ফাতেমা না আপনার মেয়ে, ফাতেমাকে দেখে আপনি কেন দাঁড়ান? নবী উত্তর দিলেন, আয়েশা রে, ফাতেমা তো সঙ্গীদাতুন নিসাই ফি আহলিল জান্নাহ, আমার এই মেয়েটি জান্নাতে সমস্ত মেয়েদের লিডার হবে। জান্নাতের লিডার আসলে আমি দাঁড়াবো না, তুমি আমাকে নিষেধ করতে চাও? ওই দিন থেকে রসুলের সমস্ত বিবিরা হযরতে ফাতেমাকে দেখলে দাঁড়ায় যেত। কই এত কান্নাকাটি, রসুলকে তো রাখতে পারলো না কেউ। বাইদিসটাম এশার নামাজের আজান হয়ে গেল মদিনার মসজিদে, আল্লাহ আকবার আল্লাহ আকবার। এটা হাদিসের আলোচনা করতেছি, কিস্তা গল্প নয়। নবীজি বললেন, আয়েশা এটা কিসের আজান? দেখেন কত বড় অসুস্থ হলে বড় নবী নিজেই বলতে পারতেছে না এটা এশার আজান। আয়েশা আজান কিসে? আয়েশা বলেন, এশার নামাজের আজান। কয়ে তাই হবে, আমার সাহাবীরা মসজিদে আসতেছে, দেখা তো যাচ্ছে আসতেছে, কাতার সোজা হয়েছে, সোজা হচ্ছে, তাকবীর বেলাল রেডি, আমার মুসল্লাকে আমার বাবা আবু বকরকে দেখা যায়, তোমার বাবা রেডি, এখনই জামাত শুরু হবে। আমি তো মসজিদ থেকে বের হওয়ার সময় তোমার বাবারই বলছিলাম, আমি না আসলে আপনি ইমামতি করবেন, এটা আমার হুকুম নয় আল্লাহর হুকুম। জোরে বলেন, আমি কেন বলবো তোমার আল্লাহ জোরে বলতে? তোমার বাবা মুসাল্লায়, ইয়েস, এখন জামাত শুরু হবে মনে হয়, তুমি একটা কাজ করো রে আয়েশা, তোমার হুজরার জানালার পর্দাটা টান দাও। পর্দা টান দিলে নবী বলেন, আমি দেখি না, তুমি একটা কাজ করো, আমার মাথাটা উঁচু করে ধরো। হযরত আয়েশা বলেন, তখনই আমি আমার দুই হাত আমার স্বামীর মাথার নিচে দুই হাত দিয়ে মাথাটা টেনে এনে আমার বুকের মাঝখানে যখন টাকাই দিলাম, নবী বললেন, এভাবেই ধরে রাখো জীবনের শেষ নামাজ, তোমার বাবার পেছনের মুসল্লি হয়ে অসুস্থ অবস্থায় জামাতে আদায় করে আমি বিদায় নিতে চাই। নামাজ শেষ হয়ে গেল, নবীজি মুসকি আসলেন, মুক্তার তালার মতো দাঁতগুলি বের হয়ে আসছে। কালকে আমার একটা বয়ান আছে, কোথায় এটা? পটুয়াখালী পুরান বাজার। আজকের আলোচনার বাকি অংশ আমি সেখানে পেশ করব, বলেন ইনশাআল্লাহ, এবং তাড়াতাড়ি শুরু করব, আমি 9টার দিকেই শুরু করে দিব, যাতে করে লোকেরা তাড়াহুড়া করে নিজ নিজ এলাকায় ঢুকতে পারে এবং আসতে পারে, কারণ সেখানে এমন বেশি বক্তা নাই। আজকের মতোই এসার পরপরই আমি শুরু করে দিব, এবং আগামীকালকে
যদি সম্ভব হয় তা আপনার ওখানে উপস্থিত হবেন, তাহলে একটা না দুদিন ওয়াজ শোনা হয়ে যাবে, ঠিক কিনা? যদি সম্ভব হয় আপনারা যাবেন, আর যদি সম্ভব না হয় দিস ইজ দ্য ফিনিশ, আগামীতে আবার দেখা হবে। যদি বেঁচে থাকি আমার ছেলেকে নিয়ে, বলেন ইনশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বেশি খুশি হয়েছি একটি কারণে, যে আমি কত দেশেই তো যাই, কিন্তু আপনাদের মতো, আপনাদের মতো এইভাবে নিরিবিলি, একেবারে চুপচাপ, একটা শব্দ হলো না, আমি দেখলাম না একটা লোক দাঁড়াইছে এবং বাইরে গেছে। আমি কত দেশেই তো যাই, মাঝে মধ্যে দু একজন দাঁড়ায়, এস্তেঞ্জার হাজত হয়, কিন্তু আজকের এই প্রোগ্রাম ব্যতিক্রম হয়ে গেল, যে আমি দেখলাম না একটা লোক দাঁড়াইলো। সেই জন্যই আমি বলছিলাম মাঝখান দিয়ে, আমার মন বলতেছে প্রোগ্রামের মোনাজাত কবুল হয়ে যাবে। লেট মি ফিনিশ, আমার আমাকে শেষ করতে দেন, যে কথাটা এখন বলতেছি খুব দামি কথা এটা। রাসূল আরবি মুস্কি হাসলেন, হযরত আয়েশা বলি কি গো নবীজি, নিজে অসুস্থ, ইমামতি করতে পারলেন না, আমার বাবার পেছনের মুসলিম হয়ে জীবনের শেষ নামাজ, এরপর আপনি খুশি কেন? জানতে চাই আপনি কেন খুশি? আল্লাহর নবী উত্তর দিলেন, আয়েশা রে, আমি মনে মনে ভাবছিলাম আমি যদি মসজিদে না যাই আমার সাহাবীরা যাবে না, নিজ নিজ ঘরে পড়ে থাকবে, কিন্তু দেখো রে কিনা চমৎকার, এরা আমার প্রয়োজন মনে করল না। আল্লাহ আকবার বলেন, এরা তো আমার প্রয়োজন মনে করে নাই, এরা তো ঢুকে পড়ছে মসজিদে, এরা জানে তো আমি এখনো জীবিত, আমি তো আর ইন্তেকাল করি নাই, তো এটা জানে যে আমি অসুস্থ। আমি মনে মনে ভাবছিলাম আমি যদি না যাই এরা যাবে না, তোমার বাবা ইমামতি করবে না, কিন্তু দেখো রে এ আয়েশা কিনা চমৎকার, এতদিন আমার প্রয়োজন ছিল আমারে বাদ দিয়ে নামাজ পড়ে নাই, আজকে যখন আমাকে বাদ দিয়ে নামাজ পড়তে পারলো, বিদায় দেও রে, খুশি বলে মদিনার মাটির নিচে আমি রিল্যাক্স করব, আমি বিশ্রাম করব, আমি ঘুমাবো, আমি ক্লান্ত রে, মানুষের কাছে কালিমার দাওয়াত দিতে দিতে আমি ক্লান্ত হয়ে পড়েছি, বিদায় দাও রে, আইসা আমি রিল্যাক্স করব, বিশ্রাম করব। তখন আল্লাহ ডাক দিলেন, জিবরাইল রে, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যাও, এখন যাও, যাই বলে দাও, দুনিয়ার কোন নবীর পরিশ্রমের দিন পুরা হয় নাই, আমি স্বীকার করলাম আমার বন্ধুর পরিশ্রমের দিন পুরা হয়ে গেল, এটা আমি স্বীকার করলাম। আনি ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার বন্ধুর পরিশ্রমে দিন পুরা হয়ে গেল। এখন যে কথাটা বলবো অনেক দামি হবে, দামির উপরে দামি, এরপরে দেখবো সুবহানাল্লাহর আওয়াজ কি পরিমাণে হতে পারে। কথা শেষ হোক, আয়েশা রে আমাকে বাদ দিয়ে যখন নামাজ পড়তে পারলো, বিদায় দাও রে, খুশি মনে মদিনার মাটির নিচে আমি যাব, আমাকে বাদ দিয়ে যখন পারলো, আমি মরে গেলাম কেয়ামত পর্যন্ত মদিনার মসজিদে নামাজের জামাত বন্ধ হবে না। আপনি যান গিয়ে দেখেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ হলো মসজিদে নববী, সৌদি বাদশাহ মিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে হারামাইনকে সুন্দর করছে,
লক্ষ লক্ষ মানুষ জামাতে নামাজ পড়ে। রসুলবা কিনতে গেলে মুহূর্ত আগে বলেছিলেন, নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজটা ধরে ফেলো। সেই জন্যে আপনাদের খেদমতে আমার অনুরোধ থাকলো, আসুন। কে কোন দল করেন আমি জানি না, কেউ দাঁড়াবেন না এখন, কে কোন দল করেন আমি জানি না, আওয়ামী লীগের ভাইরা, তারপরে কি বিএনপির ভাইরা, তারপরে জাতীয় পার্টি, জামাতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, তারপরে ইসলামী আন্দোলন, তারপরে ফলনা দলনা, ফলনা দলনা মানে ওই সব দলের নাম আমি জানি না। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক কিনা? মুসলমান মুসলমানের কি হয়? কোনো ভাই ভাইকে খুন করতে পারে? তাহলে এদেশে এত খুন হয় কেন? মুরগির বাচ্চা জবাই করতে মায়া হয়, মানুষ জবাই করতে মায়া হয় না। যুবক বাবারা, খুনাখুনির পার্শ্বেও যেও না। তুমি কাউকে খুন করে থাকলে ভুল করেছ। তুমি যদি কাউকে খুন করে থাকো, কান্নামা খাতালান নাসা জামিআ, আল্লাহ বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ খুন করলে যে গুনাহ হবে, একজনকে খুন করলে একই সমান গুনাহ হয়ে যায়। খুনের কাছেও যায় না। মিলে মিশে কাদা সরাসরি ত্যাগ করে, বাংলাদেশ গরিব দেশ, গরিব দেশ, আসুন আমরা মিলে মিশে চলাফেরা করব, আমরা দিনমুখী হব, কোরআনমুখী হব, ইসলাম-মুখী হব। রাসূল বলেছেন তারাকতু ফিকুম আমরাই, তোমাদের চলার দুটি পথ, একটি কোরআন আরেকটি হাদিস, ঠিক কিনা বলুন? রেলগাড়ি দুটো লাইন দিয়ে চলে, আমার দিকে তাকান, রেলগাড়ি দুটো লাইন দিয়ে চলে আপনারা দেখবেন, অর্থাৎ রেলগাড়ির দুটি চাকা লাইনের মধ্যে সেট করা হয়েছে, ইজিলি চট্টগ্রাম থেকে কমলাপুর এসে পৌঁছে যায়। আর যদি লাইনচ্যুত হয়, লাইন যদি বাদ দেয়, তাহলে কি হয়? ক্ষতি হয়, অ্যাক্সিডেন্ট হয়। নবী বলেছেন তোমাদের দুটি পথ আছে, আমি দিয়ে গেলাম, একটি কোরআন আরেকটি সন্না আরেকটি হাদিস, তুমি তোমার জীবন নামক গাড়ির দুটি চাকা দুটি লাইনের মধ্যে বসায় দেও, চলতে থাকো, বেহেশতে ঢুকে পড়বে। আমি এখানে এসে শুনলাম আমার পেছনে যে মাদ্রাসাটি, এই মাদ্রাসার গার্জিয়ান আছে, মালিক আছে, এরাও ইদানি আগ্রহ পেশ করছে যে আমরাও এই মাদ্রাসায় মান্থলি অথবা ইয়ারলি কিছু ডোনেশন করব, যাতে মাদ্রাসাটা চলতেই থাকে নুরানি পদ্ধতিতে। এ দেখেন না ছেলেরা জুমার নামাজ পড়াইল, হ্যাঁ হ্যাঁ, নুরানি এবং হাফজখানা, এ মাদ্রাসা চলতেছে। মারহাবা বলেন, মাশাআল্লাহ বলেন। এই মাদ্রাসা জন্য আমি দোয়া করে গেলাম, মাদ্রাসা থেকে আল্লাহ বিল্ডিং করে কবুল করুক, সে আমিন করিব না ঠেয়াও লাগবো। এক মুরদি পীর সাহেবের কাছে গিয়া কয়, দোয়া করেন আমার একটা পোলা হইতো, যা দোয়া করলাম। এক বছর পরে গিয়া কয়, কী দোয়া করলেন? পোলা মোলা কিছু হইল না। কয়, বিয়া করছতনি? কয়, না বিয়া করি নাই। তাহলে দোয়াই বলাইব না, বহু থামা লাগবো, বহু থাকা লাগবে। দশে মিলে করি কাজ, হারি জিতি দশের লাঠি একের বোঝা হয়। ওই কোনায় যদি একজন দাঁড়ায় থাকে আর আপনার যাওয়ার সময় এক লোকমা করে থুতু দিয়া যান, সবার থুতু মিল্লা গিয়া হেবেটার গোসল হইব, হেবেটা খুইব, বালি হইছে ওয়াজ ওয়াজ হন্তি গিয়া গোসল কই রইলাম। কত টাকা কত পয়সা অকারণে যায়, নবীর ঘরে দান করিলে পাহাড় হয়ে রয়, ঠিক কিনা বলো? দান করলে রিজিক বাড়ে না কমে? যাকাত দিলে ধন বাড়ে না কমে? এক মিনিটে হযরত আলীর একটা কথা বলি, ওয়ান মিনিটে। 15 দিন ধরে ফাতেমার ঘরের পাতিলায় কোনো খাবার নাই, চুলার মধ্যে আগুন নাই। তো ফাতেমা একদিন বললেন, স্বামী হে তুমি আমি না হয় না খেয়ে থাকতে পারি, কিন্তু ছেলে দুটি? হযরত খাদিজাতুল কুবরা বিয়ের দিন একটা উড়না দিছিল ফাতেমারে, দামি উড়না, ওই উড়না বের করে দিয়ে বলে
এটা বিক্রি করে বাজার থেকে কিছু খাবার নিয়ে আসো, ছেলে দুটি ক্ষুধার্ত, ওর না বিক্রি করছে ছয় টাকা, কয় টাকা, এই টাকা নিয়ে বাজারের দিকে যাইব। অমনি এক লোক কয়, ভাই কে যাচ্ছেন কিনা দিও, আমি আলি, এক মাস ধরে আমার ঘরে কোনো খাবার নাই। হজদালি কয়, আমার ঘরে নেই 15 দিন, এ বেটার ঘরে নেই 1 মাস, এই টাকা তো এ বেটাই ফানা, 6 টাকা পুরোই দিয়া ভালাইছে, এখন এমটি পকেট। মনে মনে কে নবীর মেয়ে, এই তো বুঝা মনে, কিন্তু আল্লাহ কুরআন শিবে কি বলছে, মাঞ্জা আবিল হাসানাতি ফালহু আশরু আমসালিহা, আমার রাস্তায় 1 টাকা দিলে আমি 10 টাকা দিব। হযরত আলী দিছে কয় টাকা, আল্লাহ দিবেন কত, 60 টাকা। কেমনে দিবেন, হোয়াট ইজ দ্য প্রসেস, নিয়ম কি? হযরত আলী এমটি পকেট যাচ্ছে বাড়ির দিকে, অমনি এক লোক বলতেছে, আমার উট বিক্রি করবো, উঠ, কেউ আছেন, উঠ নিবেন, উঠ নিবেন, ও ভাই আপনার নাম কি, কেমন নাম, আলী, উঠ নিবেন। হরদারিকে আর কোনো মানুষ পাইলি না, 6টে আসিল দিয়া ফেলাইছি, তো ক্যাশ দিতে হইব না, তা দাম ধরে নেন গা, কত, 100 টাকা, তো 100 টাকা দাম ধরে যখন উঠ, হজরত আলী নিছে, অমনি এক লোক বলতেছে, আরে ভাই কেউ উঠ বেসবো, কেউ উঠবে, আমার তো উঠের দরকার। ওই লোক, ভাই উঠ টাকা, আর আলী কে, আমার আমার যে দরকার ভাই, খুব এমার্জেন্সি প্রয়োজন, বেসবেন, কত, আপনি কয়ে নেন গা, আমি 160 টাকা দিব। জোরে বলুন, কি দেশে আইলাম রে, সুবহানাল্লাহ কয় না, যাক গা, এরপরে কি হলো বলে মিলি, এই এখন আগের বেলার 100 দিয়া 60 টাকার মার্কেটিং করছে, হেভি মার্কেটিং, মনে করেন আডা মাডা বস্তা ভেজিটেবল মাছ গো সমানে বস্তা বস্তা নিয়ে গিয়া ফাতেমাকে ডাক দিছে, ফাতেমা ফাতেমা দরজা খোলেন বস্তা ধরেন, ফাতেমাকে বস্তা এখানে রাখেন, ওর না কত বিক্রি করেছেন, কয় 6 টাকা, বাজার কয় টাকা, কয় 60 টাকা। ফাতেমা কয়, আপনার কথা কাজে মিল নাই, বস্তা থাক, চলেন বাবার কাছে যাই, আর তোমার আমার বউ এলে কত খুশি হইতো, আমার জামাই রে কত কিছু আনে রে, এত টাকা ভাই কই রে, বাবা দালির কথা শোনো, ওনা বিক্রি করছে 6 টাকা, বাজার খুঁজছে 60 টাকা। তো নই বলেন, কিরে আলি ঘটনা কি, আমি 6 টাকা দান করছি, একবারে উঠ বেসছে 100, আরেকবারে নিছে 160, আমি 60 টাকার মালিক হয়েছি, আপনার মেয়ে বুঝে না, ভালো করে বুঝাই দেন। তখন নই বলেন, মারে আমি ইচ্ছে করলে তোকে কোটিপতির কাছে বিয়ে দিতে পারতাম, তুই জানিস না, লাখপতির কাছে, রাজা বাদশার পোলারও পর্যন্ত তোকে বিয়ের পয়গাম দিছিল, কিন্তু আমি দেই নাই, আমার আলী গরিব হতে পারে কিন্তু চোর না, খালি বিজনেস করছে, 6 টাকা দিছে, আল্লাহ 60 টাকা। আমি আপনাদেরকে 10 মিনিট টাইম দিব, অনলি 10 মিনিট, যারা দেয় তাড়াতাড়ি দেয়, যারা দেয় না 40 বছরও দেয় না, আমি দেখছি টেস্ট করিয়া, সবাই যদি 100, 200, 500, 1000 এরকম দেন তাহলে অনেক টাকা হয়ে যাবে। সেই জন্য মাদ্রাসার ছাত্ররা আপনাদের কাছে যাবে, রুমাল নিয়ে নিয়ে যাবে, আপনারা ওই রুমালের মধ্যে একটা লোক শূন্য হাতে মোনাজাত দিবেন না, খালি হাতে মোনাজাত দিবেন না, একটা লোক কমপক্ষে 100 টাকা, 100 টাকার কম নবীর ঘরে কেমনে দেয়। 15-20টা গ্রুপ আপনারা নেমে যান, আপনাদের কাছে রুমাল থাকলে রুমাল নিয়ে নেমে যান, ছাত্র বাবারা তোমরা রুমাল নিয়ে মাঠে নেমে যাও, আর আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, নিজ নিজ পকেটে, আর জোনে পকেটও না, টাকাটা রেডি হয়ে যাক, মানে পকেটের থেকে হাতি নিয়ে ফেলেন, সোয়াব আরম্ভ হয়ে যাক, সুবহানাল্লাহ বলেন,
পকেটের থেকে হাতে আসলেই সোয়াব স্টার্ট হয়ে যাবো গা। হ্যাঁ, এই টাকাটা আবার আমার হাতে এনে দিতে হবে। এই টাকাগুলি সব উঠায়া এ দু তিন মিনিটের মধ্যে উঠাইয়া একটা রুমালের মধ্যে করে আমার হাতে এনে দিবেন। আমি এই টাকাগুলি ধরে টেবিলে রেখে আমি দোয়া করব। আর এমন যদি থাকেন ধনী এবং দানবীর যুক্তিবাদী, আমি 10,000 টাকা দান করব আমার মা বাবার নামে। যুক্তিবাদী আমি 2,000 টাকা দিব, আমি 5,000 টাকা দিব। তাহলে নাম বলতে পারেন, এখানে নাম লিখবে। আগামী মাসের প্রথম সপ্তাহে আমি চলে যাচ্ছি সোনার মক্কা মদিনা। আলহামদুলিল্লাহ বলেন। এখানে যাদের নাম উঠবে, এখানে যাদের নাম উঠবে নাম 2,000 হোক, 5,000 হোক, 10,000 হোক, এই নামের লিস্ট এনাদার কপি আমি সাথে করে নিয়ে যাব। এই চুপচাপ করে দিতে থাকেন, আমার কথা শোনেন আগে। এখানে যারা নাম লেখাবেন এই নামের চার্ট আলাদা কপি আমি সাথে নিয়ে যাব। এই চেয়ারে বসে ওয়াদা দিলাম, আগামী মাসের প্রথম সপ্তাহে মক্কা মদিনায় গিয়ে কাবা ঘরের সামনে দাঁড়ায় নামগুলি উল্লেখ করে আমি দোয়া করে দিব। আমি কথা দিলাম, ইনশাআল্লাহ বলে মুনাজাত দিচ্ছি, আল্লাহুম্মা আমিন। দিলকে নরম করে দেন, কিছু চাইলে রবের কাছে চান, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ পাক আপনি দেখেন আমি ঘড়ির দিকেও তাকাইনি, একটা না, 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেল আমি সার্ভিস দিলাম। এখানে হাজার হাজার মানুষ এক যাক মৌমাছির মতো গোটা মাঠ ভর্তি হয়ে গেছে মানুষে, এরা পাগলের মতো ছুটে আসছে আমাকে দেখতে, আমার বয়ান শুনতে পাগলের মতো ছুটে আসছে। হায় আল্লাহ, এখন আমি কি করব? এখন তো এদেরকে বিদায় দিতে আমার মন চায় না, কিন্তু বিদায় যে দিতেই হবে। এইভাবে করে রে দুনিয়ার মানুষ একদিন আমাদেরকে বিদায় দিয়ে দিবে এই পৃথিবী থেকে। না জানি রে জীবনের শেষ মোনাজাত করলাম, না জানি রে কালকে এই সময় কবরের যাত্রী হয়ে যাই, কেমনে থাকবো, কেমনে থাকবো রে ঘোর অন্ধকার কবর। কবরকে আমি ভয় পাই, হাসরের ময়দানকে ভয় পাই না, কারণ সেখানে রসুল থাকবে, কবরে তো থাকবে। না জানি রে কালকে এই সময় কবরের যাত্রী, না জানি রে জীবনের শেষ ওয়াজ করলাম, আল্লাহ গো এই জীবনে বহু মোনাজাত করেছি, কোন মোনাজাত করে জানি না, আজকের এই মোনাজাতটা তুমি ফিরত দিও না। এই মাদ্রাসাকে বিল্ডিং করে কবুল করো, যে ফ্যামিলির লোকেরা বিল্ডিং বানাই দিবে, এদের আত্মীয় স্বজনের মধ্যে যারা নাই দুনিয়া ছেড়ে চলে গেছে কবরে, এদের কবরকে ফুলের বাগিচা বানিয়ে দাও। যারা বেঁচে আছে এদের আয়াত লম্বা করে দাও। আর লাগো এই মাদ্রাসায় যারা দান করলো এই দানগুলি এখন মেহরবানি করে তুমি কবুল করে নাও। প্রোগ্রামের জন্যে যারা কষ্ট করেছে, পোস্টারিং মাইকিং বারবার আমাদের সঙ্গে যোগাযোগ, এগুলি সব এখন তুমি কবুল করে নাও। এই মানুষগুলো আমার সব কথা রাখছে, বলেছিলাম বসে থাকতে বসে থাকছে, বলেছিলাম চুপ থাকতে চুপ থাকছে, বলেছিলাম
কিছু টাকা দিতে দিয়ে ফেলছে, এরা আমার সব কথা শুনছে। এখন তুমি আমার একটা কথা শোনো রে, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, ইচ্ছে করলে তুমি পারো তো। তুমি কোনটা পারো না সেটা বলো তো, তুমি সব পারো। তুই রাতের দিন করো দিনের রাত, রাজারে প্রজা প্রজারে রাজা, গরিবের ধনী রে ধনী রে গরিব, তুমি নদীর এপার ভাঙ্গ রে ও ভান করো, তুমি এত সব যদি পারো আমাদেরকে মাফ করে দিতে পারো না, আমাদের মাফ করে দাও। সামনের জিন্দিগি তোমার গোলাম বানা। সবাই দোয়া চেয়েছে, আমি সবার জন্য দোয়া করে গেলাম, আমি এলাকা তোমার কাছে রেখে গেলাম, সবার জন্য দোয়া করেছি আমি। আমাদের মধ্যে অনেকের মা নাই বাপ নাই, কত মানুষ মা গো মা কইয়া ডাকে, বাবা রে বাবা কইয়া ডাকে, আমরা অনেকে মা বাপ ডাক থেকে চলে বঞ্চিত হয়ে পড়েছি, জনম দুঃখিনী মা, আরে মা। মা এমন একটা ডাক যে ডাকটা দিলে মুখটা ভরে যায়, আল্লাহ গো তোমার আল্লাহ কুয়া ডাক দিলে মুখ ভরে যায়। কোন সন্তান যদি গভীর রাত্রে দুই হাত উত্তোলন করে মোনাজাতের মধ্যে চোখের পানি ছেড়ে কান দেওয়ার বলে, আমার মা বাবারে মাফ করে দাও গো, আমরা দাও মাফ করে দাও, একই কথা বারবার উচ্চারণ করতে থাকে, সঙ্গে সঙ্গে মা বাবার কবরের আজাব বন্ধ হয়ে যায়। মা বাবার কবরের আজাব বন্ধ করে দাও, যাদের বাপ মা বেঁচে আছে এদের হায়াত লম্বা করে দাও, এ মুনাজাত কবুল করে নাও। মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীদের সংখ্যা দিন দিন তুমি বৃদ্ধি করে দাও, বাংলাদেশে তুমি শান্তি নাজিল করে দাও, আমি একটু অসুস্থ তুমি সুস্থ করে দাও, বহু আলিম ওলামা বহু মসজিদের ইমাম খতিব বহু মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির এরা সব আমার নাম শুনে চলে আসছে, এদেরকে আমি তোমার কুদরতি কোলে উঠাই দিলাম, এদেরকে নিজে নিজে গৃহে পৌঁছাইয়া দাও। আল্লাহ রে যেদিন মরব যেদিন মালাকুল মত পাঠাইবাম, মোদের নামে টিকিট ইডি করবাম, টিকিট ইস্যু করবাম, কালিমাটা পড়তে 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 রে এ দুনিয়া ছেড়ে বিদায় নিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।